দেখো বন্ধুরা, নটরডেম কলেজের গেট দিয়ে ঢুকতেই এই যে ডান পাশে দেখবো, আর এদিকে মাতা মেরির ম্যুরালটা, এই ফুলটা হচ্ছে কাঞ্চন ফুল, গোলাপি কাঞ্চন ফুল। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম বিখ্যাত ছোট গল্প হৈমন্তীতে আছে, মল্লিকদের বাড়িতে গোলাপি কাঞ্চন ফুলে আচ্ছন্ন, এই সেই গোলাপি কাঞ্চন ফুল। আওয়াজ শুনতে পাচ্ছ বন্ধুরা, টিফিন ব্রেক শুরু হচ্ছে। দেখো এখন দেখাচ্ছি, একটু একবারে শান্ত না পরিবেশ, একটু পরেই দেখবে কি সুন্দর সুসুর সুসুর করে ছাত্ররা নেমে আসবে। একজন আগে বেরোলো, এই যে বেরোচ্ছে ক্লাস থেকে। এই সময়টা আমার খুব ভালো লাগে ছাত্রদের। এখন ক্যান্টিনের দিকে দৌড়, ক্যান্টিনে তোমাদের যদি ভিড়টা একদিন দেখাতে পারতাম, দেখাবো। ওই দেখো ক্যান্টিনের দিকে দৌড়াচ্ছে ছেলেরা, দেখেছো দেখেছো, দেখো দেখিব খেলাতে কে হারে কে জেতে, সেই অবস্থা। কে আগে কাউন্টারে গিয়ে সিঙ্গারায় থাবা দিতে পারবে। ছেলেরা সিঙ্গারা খুব পছন্দ করে, খুব পছন্দ করে। এদিকে টিফিন ব্রেকে আমাদের বাংলার দুই ম্যাডাম এবং প্রাক্তন এক ছাত্র আসছে, মঞ্জু ম্যাডাম আর উন্মেষ ধর। ওকে, বাবা কি সুন্দর, আরো আসবে, প্রচুর আসবে ছেলেরা। ওই গাঙ্গুলি ভবনে আমাদের মূলত, ওটা সায়েন্স ফ্যাকাল্টি, মাত্র দুটো আর্টসের গ্রুপ আছে, আর সায়েন্সের সাবজেক্টগুলো টিচাররা এই ড্রয়িং ড্রয়িং করে টুরে ক্লাস ছাড়তে ছাড়তে হয়ে যায় দেরি। তাই টিফিনে একটু দেরিতেও বেরোচ্ছে, ক্লাস শেষ হওয়া মাত্রই বের হয়ে আসে। টিম ভবনের ছেলেরা টিফিন ব্রেক পাবে এরপরে, গাঙ্গুলি ভবনেও সবাই একসাথে পায় না। ছাত্রদের ভালোবাসায় আমরা উজ্জীবিত বন্ধুরা। এদিকে আবার গাছের ছায় বসেছে, ভাগ্যিস নটরডেমে কো এডুকেশন নাই। কো এডুকেশন থাকলে আর কিছুদিন পরে আমাদের ফুল বাগান দেখাবো তোমাদের, কো এডুকেশন হলে তো বাগানে কোনো ফুলই থাকতো না। এই তো সমাগম বাড়ছে বন্ধুরা, আমি নিজেকে একটু দেখাই। তোমাকে একটু দেখাই, এই টিফিন ব্রেকে দেখাচ্ছি। হ্যাঁ টিফিন ব্রেকে ছেলেরা ওই যে বেরোচ্ছে, বাবারে কি দৌড় কি দৌড়। একদিন তোমাদেরকে আমি ক্যান্টিনের ভিতরটা দেখাবো আবার, কেমন বন্ধুরা। আপাতত এখানে শেষ করছি।